Making Bengal Weekly Fast. কম খরচে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি থেকে বিশাল আকারের অজগর সাপ উদ্ধার এলাকায় চাঞ্চল্য খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা এসে অজগর সাপটিকে ওই গ্রাম থেকে উদ্ধার করে নিয়ে যান বিস্তারিত খবর বিজ্ঞাপনের পর শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম কাশী পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ 03-2102-55-546 জিম ঘর বন্ধ প্রেমের ব্যর্থ বশীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি থানার চৈতন্যপুর এলাকা থেকে একটি বিশাল আকারের অজগর সাপ উদ্ধার করেন এলাকার বাসিন্দারা যার ফলে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রায় 10 ফুটেরও বেশি লম্বা অজগর সাপটি কোথা থেকে ওই গ্রামে এলো তা নিয়ে চিন্তায় পড়েছেন গ্রামবাসীরা শনিবার সকালে আচমকাই গ্রামবাসীরা বিশাল আকারের ওই অজগরটিকে দেখতে পান এরপর গ্রামের যুবকেরা ওই সাপটিকে ধরেও ফেলেন সেই সঙ্গে অজগর সাপটিকে দেখতে গ্রামবাসীরা ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা বন দপ্তরে খবর দেয় এবং খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা এসে ওই অজগর সাপটিকে ওই গ্রাম থেকে উদ্ধার করে নিয়ে যান স্বাস্থ্য পরীক্ষা করে বন দপ্তরের পক্ষ থেকে অজগর সাপটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে সম্ভবত স্থানীয় জঙ্গল থেকে যে কোনো কারণে ওই অজগর সাপটি বেরিয়ে লোকালয়ে চলে এসেছিল তবে গ্রামে অজগর সাপ চলে আসায় চৈতন্যপুর গ্রাম জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আজ সকালবেলা আমাদের চৈতন্যপুরের এই মিহিরবরণ ঘোষের বাড়িতে আমার ভাই ছোটো ভাই তার গোয়াল ঘরে সকালবেলা যখন আমার ভাইপো গোয়াল পরিষ্কার করতে আসে তখন এই ময়াল সাপটা চুরি পাইকে শুয়েছিল গোয়ালের একজন সেই সবাইকে খবর তো দিতে আমরা সবাই দেখলাম তারপরে এটা বন দপ্তরে খবর দেওয়া হলো প্রেমবাজারে বলা হলো ওরা খাজারা বিক্রি করলো সাপটা তোমরা নিয়ে সাপটা তারা এসে তখন এখানে হয়তো সাপটা তারা এসে ঘুরে ওজন করলো 9.5 কেজি ওজন ছিল তো আমরা তো ঠিক জানি না এটা অজগের কি ময়াল তো তারা বললেন ময়াল হ্যাঁ ময়াল সাপের বাচ্চা এটা তো তারা নিয়ে গেল লম্বা 9.5 কেজি ওজন ছিল লম্বা প্রায় 6-7 ফিট 8 ফিট হবে 7 ফিট 8 ফিট হবে আপনারা আতঙ্কে আছেন না এখন আর কি আতঙ্ক তখন ভয় লাগছিল এখন নিয়ে চলে গেছে আর কিছু ভয়টাই নেই আমার তো মনে হচ্ছে ময়াল তাহলে বন দপ্তর কি বলে কারণ আমরা ময়ালও তো দেখিনি কখনো আর অজগরও দেখিনি লম্বা করো পশ্চিম মেদিনীপুর থেকে পূজা দাস উকিলের রিপোর্ট ব্রেকিং বেঙ্গল আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন নিজের পছন্দের জীবন সঙ্গী খুঁজে পেতে রেজিস্টার করুন sangipoint.com এ কল 8583981727 দি সরারহাট নার্সিং হোম সরারহাট বেনেপাড়া ঘরে বসে প্রতিকার করান নিজের ভাগ্যকে বদলে ফেলুন তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ ফোনে যোগাযোগ 9836459511